সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। বন্য প্রাণী হত্যা কিংবা বন্য প্রাণীর ওপর অত্যাচার দণ্ডনীয় অপরাধ। গল্পের প্রয়োজনে লেখক যে বর্ণনা দিয়েছেন তা লেখকের কল্পনা প্রসূত। টিম 98.3 মির্চি কোনোভাবেই বন্যপ্রাণী হত্যা কিংবা বন্যপ্রাণীর ওপর কোনো রকম অত্যাচারকে সমর্থন করে না। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা তুবড়ি বাঁশি। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে কলকাতা শহরে। ইতিহাস নিয়ে এমএ করলেও সাহিত্য চর্চাই ছিল তাঁর প্রথম প্রেম। গত 15 বছর ধরে সাহিত্য রচনা করে চলেছেন তিনি। 2016 সালে তাঁর রহস্য গল্প সংকলন কালো ঘুড়ির জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান শিশু কিশোর একাডেমি পুরস্কার। আজকের গল্প তুবড়ি বাঁশির প্রধান চরিত্রে রয়েছেন কেদার মল্লিক এবং সোনা সাপুরে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে তুবড়ি বাঁশি। শব্দটা কানে আসতেই বালিশে আধশোয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে জানলার বাইরে তাকালেন কেদার মল্লিক। খোলা জানলা দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে, বাঘমুন্ডি পাহাড়। নির্জন নিস্তব্ধ দুপুরে পাহাড়ের ওদিক থেকেই ভেসে আসছে ছন্দবদ্ধ সুরেলা শব্দটা। ও বাঁশিকে কেউ বলে বিন, কেউ বলে তুবড়ি বাঁশি। পেট ফোলা ওই বাঁশি বাজিয়ে সাপুড়েরা সাপ খেলা দেখায়। ও বাঁশির তালে তালে সাপরা মাথা দোলায়। কেউ কেউ অবশ্য বলেন যে শব্দ নয়, সাপুড়ে আর ওই পেট মোটা লম্বা বাঁশির এপাশ ওপাশ নড়াচড়া দেখেই মাথা নাড়ায় সাপ। এ দুইয়ের মধ্যে কোনটা সত্যি তা জানা না থাকলেও ও বাঁশি বাজিয়ে সাপ নাচাতে দেখেছেন কেদারবাবু। ছেলেবেলায় তাদের উত্তর কলকাতার বাড়িতে মাঝে মাঝে বেদে সাপুড়েরা সাপ খেলা দেখাতে আসত। কলকাতায় মনুমেন্টের তলায় ছোট রেল প্ল্যাটফর্মেও বাঁশি বাজিয়ে সাপ খেলা দেখাতে দেখেছেন তিনি, তাই তুবড়ি বাঁশির শব্দ তার চেনা। শব্দটা সাপের বাঁশিরই। তাহলে যে খবরটা দিয়েছিল সে মিথ্যে কথা বলেনি? লোকটা তো বাঘমুন্ডি পাহাড়ের কোলে এই রিসর্টে বসেই প্রথম শুনেছিল বাঁশির শব্দটা, তারপরে সে শব্দ অনুসরণ করে সাপের খেলা দেখতে গেছিল। হয়তো তাহলে আমার শখটা পূর্ণ হবে। কলকাতা থেকে এত দূর ছুটে আসাটা বৃথা হবে না, মনে মনে ভাবলেন কেদারবাবু। অনেক মানুষের নানা জিনিস জমানো বা সংগ্রহ করার শখ বা নেশা থাকে। এ নেশা বড় মারাত্মক, একবার এর পাল্লায় পড়লে এ নেশা বেড়েই চলে। রাজা বাদশাহ থেকে সাধারণ মানুষ একবার এই শখের কবলে পড়লে এ নেশা তাকে সব সময় তাড়িয়ে নিয়ে বেড়ায় আরও নতুন কিছু জিনিস সংগ্রহের সন্ধানে। নানা জায়গাতে অভীষ্ট জিনিসের খোঁজে দৌড়ঝাঁপ, টাকা পয়সা খরচ, এমনকি কোনো কোনো সময় জিনিস সংগ্রহ করতে গিয়ে বিপদের ঝুঁকির চেয়ে সংগ্রাহকের কাছে অনেক বেশি গুরুত্ব পায় তার শখটা। নিজেদের সাধ্য আর ক্ষমতা মতো কোনো সংগ্রাহক সংগ্রহ করেন দেশলাই বাক্স, ডাক টিকিট বা মুদ্রা, কেউ বা জমান গণেশ মূর্তি, বুদ্ধ মূর্তি, মুখোশ বা ছবি। যুগ যুগ ধরে মানুষের এ নেশা চলে আসছে। আকবর বাদশার শখ ছিল গঞ্জিফা তাস সংগ্রহর। সম্রাট নেপোলিয়নের বাতিক ছিল নস্যির কৌটো জমানোর। আকবর বাদশা না হলেও কেদারবাবু ঠাকুরদা জমাতেন পকেট ওয়াচ বা ট্যাঙ্ক ঘড়ি। বাবা জমাতেন দেশ বিদেশের ফাউন্টেন পেন। বংশানুক্রমে হয়তো তাই নির্দিষ্ট একটা জিনিস সংগ্রহের নেশা দীর্ঘদিন ধরে কেদার মল্লিককে পেয়ে বসেছে। তবে সে জিনিস মূর্তি, মুখোশ, ট্যাগ ঘড়ি বা কলম নয়, তা অন্য কিছু।
যে কারণে তিনি বৈশাখ মাসে প্রবল গরমের মধ্যেও কলকাতা ছেড়ে পুরুলিয়ার এই বাগমুন্ডি পাহাড়ে এসে উপস্থিত হয়েছেন। তবে তার এই নেশার কথা কেদারবাবুর অ্যাসিস্ট্যান্ট ভানুলাল আর ঘনিষ্ঠ দু চারজন লোক ছাড়া বিশেষ কেউ জানে না। কেদারবাবু তার সংগ্রহ নিয়ে কোনো প্রদর্শনীও করেন না। সংগ্রাহকের কাছে অনেক সময় এমন অনেক জিনিস থাকে যা ব্যক্তিগত সংগ্রহে রাখা অনুমোদন করে না সরকারি আইন। এই কারণেই কেদারবাবু সংগ্রাহক হিসেবে নিজের কোনো প্রচার চান না, নিজের সংগ্রহ দেখে নিজেই তৃপ্ত হন। বিছানায় বসে তুবড়ি বাঁশি শুনতে শুনতে কেদারবাবু ভাবতে লাগলেন, কত বড় হবে? যে লোক দেখেছিল সে তো বলেছিল অন্তত 5 হাত হবে। বেশ কিছু সময় ধরে বাঁশি বেজে চলার পর একটা সময় তা থেমে গেল। এরপর আরো কিছুটা সময় কেটে যাবার পর কেদারবাবুর হঠাৎ মনে হল, আচ্ছা লোকটা যদি কোথাও চলে যায়, এরা তো ভবঘুরে ধরনের লোক, হয়তো আবার সাপের খেলা দেখাতে অন্য কোথাও চলে গেল, 2-5 দিনের জন্য ঘরেই ফিরল না, তাহলে তো আশাটাই বৃথা হয়ে যাবে। এই ব্যাপারটা মাথায় আসতেই জানলার বাইরে ভালো করে তাকালেন তিনি। রোদের তেজ একটু কমেছে, 4টে প্রায় বাজতে চলেছে, পাহাড়ে ছায়াটাও যেন একটু দীর্ঘ হয়েছে। পাশের খাটে শুয়েছিল ভানুলাল। তিনি তাড়াতাড়ি তাকে ঘুম থেকে উঠিয়ে বললেন, ভানুলাল, আরে এই ভানুলাল, চলো 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 এবার বেরোবো, কাজটা যদি ভালোই ভালোই মিটে যায় তবে আজ রাতেই কলকাতা রওনা হয়ে যাব। কেদারবাবুর তৈরি হয়ে বেরোতে মিনিট 10 সময় লাগল। রিসর্টের বাইরে বেরিয়ে ভানুলালকে নিয়ে গাড়িতে উঠে বসলেন তিনি। নিজের গাড়ি নিয়েই কলকাতা থেকে পুরুলিয়া এসেছেন তিনি। জিনিসটা হস্তগত হলে তা নিজের গাড়িতে নিয়ে যাওয়াই নিরাপদ, তাহলে আর লোক জানাজানি হবে না। ভানুলাল গাড়ি স্টার্ট করে সোজা এগোলো পাহাড়ের দিকে গ্রামের রাস্তায়। কিছুটা এগোবার পরই রাস্তার ধারে খালি গায়ে ছাগল চড়াচ্ছিল একটা বাচ্চা ছেলে। গাড়ি থেকে গলা বার করে কেদারবাবু ছেলেটাকে বললেন, এই ছোড়া, আরে এই যে যে লোকটা এখানে সাপ খেলা দেখায় তার ঘরটা কোথায় রে? একটু আগেই তো সাপের মাসি বাজাচ্ছিল। ছেলেটা তার কথা শুনে দূরে একটা বট গাছ দেখিয়ে বলল, ওই গাছ, ওই গাছের লিচিয়া ওর ঘর বটে। গাড়ি এগোলো, মিনিট খানেকের মধ্যে জায়গাটাতে পৌঁছে গেল গাড়িটা। গাছটার নিচে সত্যি একটা ঘর দাঁড়িয়ে আছে, মাটির দেওয়াল আর পাতার ছাদওয়ালা একটা ঘর, সামনে একটা ছোট উঠোনের মতো নিকোনো জায়গা, সেখানে একটা কাঠের পায়াওয়ালা জীর্ণ দড়ির খাটিয়া পাতা আছে। গাড়ির শব্দ পেয়েই সম্ভবত ঘর থেকে বাইরে বেরিয়ে এলো একজন লোক। তার মুখে কাঁচা পাকা দাড়ি, আদুরে গা, পরনে মালকোঁচা দেওয়া আধময়লা ধুতি, গায়ের রং এখানকার লোকদের মতোই কালো। তার ডান হাতে বেশ কয়েকটা তাবিজ কবচ বাঁধা, গলাতেও একটা তাবিজ ঝুলছে। কেদারবাবু আর ভানুলাল গাড়ি থেকে নামতেই লোকটা তাদের দেখে নিয়ে একগাল হেসে স্পষ্ট বাংলা উচ্চারণে বলল, বাবুরা কি খেলা দেখতে এসেছেন? প্রথমেই আসল কথা বলা ঠিক নয়, তাই কেদারবাবু বললেন, হ্যাঁ খেলা দেখব। তারপর প্রশ্ন করলেন, তোমার নাম কি হে? আগে আমার নাম সনাতন বাগদি, এখানে লোকে আমাকে ডাকে এই সোনা সাপুরে বলে। এরপর লোকটা বলল, আপনারা কি কলকাতা থেকে এসেছেন? আমি কলকাতা যাই খেলা দেখাতি। তার কথার জবাবে কেদারবাবু কিছু বলার আগেই ভানুলাল ফস করে বলে বসল, খাস কলকাতা ঝাঁপুকুড়ে বাড়ি, বাবু বিরাট মানুষ, বিরাট ব্যবসা আছে, ওনার পয়সাতে সিনেমা বানানো হয়, নাম কেদার মল্লিক, নাম শুনেছ? ভানুলাল হয়তো লোকটাকে প্রভাবিত করার জন্য আরো কিছু বলতে যাচ্ছিল, কথাটা সে মিথ্যেও বলেনি। ইদানিং কেদারবাবু তার লোহা লক্করের ব্যবসার পাশাপাশি দুটো বাংলা সিনেমাতে অর্থলগ্নিও করেছেন,
কিন্তু তিনি ইশারায় থামিয়ে দিলেন ভানুলালকে। লোকটা তার সম্বন্ধে বেশি জানলে ভবিষ্যতে হয়তো অসুবিধে হতে পারে। ভানুলালকে থামিয়ে দিয়ে তিনি সোনা সাপুরেকে বললেন, খেলা দেখাবে তো? আজে বাজে সাপ নয় কিন্তু, তোমার সবচেয়ে বড় সাপগুলো আনো, খেলা দেখব। সোনা সাপুরে সম্ভ্রমের দৃষ্টিতে কেদারবাবুর দিকে তাকিয়ে বলল, কলকাতায় কত বড় বড় লোক থাকেন, আমরা গরিব মুখুসুকু মানুষ, আমরা কি আর সবাইকে চিনি? হ্যাঁ বাবু, আমি খেলা দেখাবো, আপনারা একটু ওই খাটিয়াতে বসেন, আমি এক্ষুনি নিয়ে আসছি ওদের। বসেন বসেন বাবু বসেন। এই বলে সে তার অন্ধকার ঘরের মধ্যে ঢুকে গেল। খাটিয়াতে বসলেন কেদারবাবু, ভানুলাল তার কাছেই দাঁড়াল। মিনিট খানেকের মধ্যেই ঘর থেকে বেরিয়ে এলো লোকটা। তার এক হাতে একটা হলদেটে পেট ফোলা তুবড়ি বাঁশি আর অন্য হাতে ধরা দুটো বেশ বড় চ্যাপটা ধরনের গোলাকার বেতের ঝাঁপি, যে ঝাঁপিতে সাপ নিয়ে সাপুরেরা ঘোরে। কেদারবাবুর থেকে হাত দশেক দূরে মাটিতে ঝাঁপি দুটো নামিয়ে রেখে তার সামনে হাঁটু মুড়ে বসলো লোকটা। কয়েক মুহূর্ত সামনে রাখা ঝাঁপি দুটোর দিকে তাকিয়ে থাকার পর সোনা সাপুরে প্রথমে ধীরে ধীরে একটা ঝাঁপির ঢাকনা খুলল, তারপর আর একটার। দুটো ঝাঁপির ভেতরেই কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে কালচে খয়েরি রঙের বেশ বড় মোটা দুটো সাপ। তাদের দিকে তাকিয়ে লোকটা বলল, এদের একজনের নাম বাসুকি আর অন্যজনের নাম শেষনাগ। বাসুকি যাকে ওই মহাদেবের গলায় দেখা যায়, আর শেষনাগের ওপর শুয়ে থাকেন বিষ্ণু। এ ব্যাপারটা তো আপনারা জানেনই, এত বড় সাপ আর কোনো বেদে বা সাপুরের কাছে দেখতে পাবেন না, আর সেইটা আমি হলফ করে বলতে পারি। সাপ দুটো হলো রাজগোখর। এই বলে লোকটা তার ডান হাতটা মুঠো করে ঝাঁপি দুটোতে একটু ধাক্কা দিল। প্রথমবার কিছু হলো না, কিন্তু দ্বিতীয়বার সে ঝাঁপি দুটোতে আঘাত করতেই সাপ দুটো ঝাঁপি থেকে ফনা মেলে কয়েক ফুট মাথা তুলে একসঙ্গে তীব্র গর্জন করে উঠল। কি তীব্র শব্দ রে বাবা, যেন একসঙ্গে বেশ কয়েকটা প্রেশার কুকার থেকে বাষ্প বেরোলো। নিজের অজান্তেই যেন ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন কেদারবাবু, আর কয়েক পা পিছিয়ে খাটিয়ার পিছনে গিয়ে দাঁড়ালো ভানুলাল। তাই দেখে সোনা সাপুরে একটু হেসে বলল, ভয় নেই বাবু, সাপ বড় নিরীহ প্রাণী, খিদে না পেলে আর ভয় না পেলে ওরা মানুষের মতো নিজে থেকে কারো ক্ষতি করতে যায় না, বরং ইঁদুর পোকামাকড় খেয়ে মানুষের উপকারই করে, অথচ মানুষই ওদের দেখলে শুধু শুধু মারতে যায়। বহুদিন আমি সাপ নিয়ে ঘর করছি, এ সাপেদের আমি জানি। তার কথা শুনে সম্বিত ফিরে পেয়ে কেদারবাবু আবার খাটিয়ায় বসে পড়ে বললেন, না ভয় নয়, ওদের ভালোভাবে দেখার জন্যই তো উঠে দাঁড়িয়েছিলাম। নাও নাও নাও, এবার খেলা শুরু করো, দেখি তোমার সাপ কত বড়। লোকটা বলল, বসে বসেই আপনি দেখতে পাবেন ওরা কত বড়। এই বলে সে পাশে রাখা তুবড়ি বাঁশিটা তুলে নিয়ে দু হাতে সেটা মুখে ধরে ধীরে ধীরে বাজাতে শুরু করল। আর তার সঙ্গে সঙ্গে সাপ দুটো কুণ্ডলি ছেড়ে ঝাঁপির ভেতর থেকে ধীরে ধীরে ফনা তুলে মাথা ওঠাতে লাগলো। গাল ফুলিয়ে দুহাত দিয়ে ধরে থাকা বাঁশি আর মাথা দুপাশে নাড়িয়ে সোনা সাপুরে বাঁশি বাজাবার সঙ্গে সঙ্গে সাপ দুটো দুপাশে অনেকটা নাচের তালে মাথা দোলাতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর সাপ দুটো যখন প্রায় সোনা সাপুরের মাথার সমান্তরাল উচ্চতায় উঠে এসেছে, তখন সোনা সাপুরে
বাঁশি বাজাতে বাজাতে উঠে দাঁড়াতে শুরু করল। আর সাপ দুটো ছন্দবদ্ধ সুরেলা বাঁশির সঙ্গে মাথা নাড়াতে নাড়াতে আরও ওপরে উঠতে শুরু করল। সম্মোহিতের মতো সে দৃশ্যের দিকে তাকিয়ে রইলেন কেদারবাবু আর ভানুলাল। একসময় সোজা হয়ে উঠে দাঁড়ালো সাপুরে। বিস্মিত কেদারবাবুও ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। সাপ দুটো এত বড় হতে পারে? সোনা সাপুরের উচ্চতা কেদারবাবুর মতোই হবে, অর্থাৎ 5 ফুট 7-8 ইঞ্চি। মাথাটা একটু ঝুঁকিয়ে বাঁশি বাজাচ্ছে সে, আর প্রায় তার বাঁশির সমান উচ্চতায় উঠে এসেছে সাপ দুটো, তার বাসুকি আর শেষ নাগ। তাদের ফনাগুলো যেন ছোট থালার মতো বড়, তাতে আঁকা আছে গরুর খুরের মতন ছাপ। এজন্যই এদের বলে রাজগোখর। ঝাঁপি থেকে 5 ফুট ওপরে উঠে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে নাচল সাপগুলো। তারপর আবার ধীরে ধীরে বাঁশি বাজাতে বাজাতে যেভাবে শরীর ভেঙে লোকটা বসে পড়তে লাগলো, তেমনই সাপ দুটো নিচু হতে লাগলো। একসময় আগের মতো উবু হয়ে বসে বাঁশি থামিয়ে দিল লোকটা, আর সাপ দুটো শান্ত হয়ে ঝাঁপির মধ্যে মাথা নামিয়ে নিল। তারপর লোকটা ঝাঁপির ঢাকনা দুটো বন্ধ করে দিল। পুরো ব্যাপারটা দেখে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগলো কেদার মল্লিকের। তারপর তিনি পকেট থেকে কড়কড়ে 100 টাকার নোট বার করে সেটা সোনা সাপুরের দিকে এগিয়ে দিলেন। উঠে এসে সে টাকাটা হাতে নিল, তারপর ফিরে গিয়ে প্রণামের ভঙ্গিতে নোটটা ঝাঁপি দুটোতে ঠেকিয়ে সেখানেই বসল সোনা সাপুরে। এরপর সে নোটটা ট্যাঁকে গুঁজতে গুঁজতে বলল, একটা কথা বলি বাবু, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যারা সাপের খেলা দেখায় তারা সাপের 20 দাঁত ভেঙে দেয়, অথবা সাপের মুখে দুপাশে সেলাই করে যাতে তারা 20 ঢালতে না পারে, ওতে বড় কষ্ট হয় প্রাণীগুলোর। আমি কিন্তু বাসুকি আর শেষনাগের 20 দাঁত ভাঙিনি আর ঠোঁটও সেলাই করিনি, দিব্যি করে বলতেছি। কেদারবাবু কথাটা শুনে চমকে উঠে বললেন, তোরা যদি তোমাকে কামড়ে দেয়? এরা আমাকে কোনোদিন কামড়াতে চায়নি, কামড়াবেও না, আমার তো সংসার নেই, ওরা আমার ছেলেপুলের মতন। ওই পাহাড়ের মাথায় একদিন সাপ ধরতে বেরিয়েছি, জঙ্গলের মধ্যে হঠাৎ শুনি বেজির ডাক আর সাপের ওই ফোঁস ফোঁস শব্দ। দেখি একটা ঝোপের আড়ালে হাত দেড়েক মাত্র লম্বা দুটো বাচ্চা সাপ লড়ছে একটা ধাড়ি বেজির সঙ্গে। কিন্তু তখনই কি তেজ বাচ্চা দুটোর, বেজিটাকে তাড়িয়ে সাপের বাচ্চা দুটোকে তুলে আনলাম আমার ঘরে। তা প্রায় বছর দশেক হবে, হ্যাঁ বছর দশেক আগের কথা হবে, তারপর থেকে ওরা আমার কাছেই আসে। কেদারবাবু এরপর আসল কথাটা পারলেন, বললেন, আচ্ছা তুমি তুমি আমাকে বেচবে সাপ দুটো, কত দাম লাগবে বলো? সোনা সাপুরের চোখে বিস্ময় ফুটে উঠল। সে অবাক স্বরে জানতে চাইল, সাপ নিয়ে আপনারা কি করবেন বাবু? আপনার কি ওষুধের ব্যবসাও আছে? 20 তুলবেন? জবাবটা মনের ভেতর আগে থেকেই সাজিয়ে রেখেছিলেন কেদারবাবু। বললেন, না না, ওসব 20 তোলার ব্যাপার নয়, একটা সিনেমার কাজে সাপ দুটো লাগবে। তুমি সাপ দুটো আমায় দেওয়ার আগে ওদের 20 তুলে নিতে পারো, সাপের বিষের নাকি বেশ দাম হয় শুনেছি, সাপ দুটোর জন্য কত দাম নেবে তুমি? লোকটা আরো বিস্মিতভাবে বলল, সেনিমা করবেন? তাহলে আমি তো সাপ দুটো নিয়ে যেতে পারি। কেদারবাবু বললেন, আরে না না, সিনেমার শুটিং হবে অনেক দূর দেশে, এরোপ্লেনে করে যেতে হয়, সেখানে তোমায় নিয়ে যাওয়া যাবে না। কিন্তু ওদের তো 20 দাঁত ভাঙা নেই, ওদের সঙ্গে আমি না থাকলে যে কোনো সময় যে কিছু একটা ঘটে যেতে পারে,
কেদারবাবু লোকটা আসল প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে একটু অধৈর্যভাবেই বললেন, আহ, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে 10,000 টাকা দেবো সব দুটোর জন্য। সোনা সাপুরের চোখে বিস্ময়, বিড়বিড় করে সে বলল, 10,000? হ্যাঁ, 10,000ই দেবো, টাকা সঙ্গেই আছে, আমাকে দিয়ে দাও ওদের। শখের জন্য 10-20,000 খরচ করা কেদারবাবুর কাছে সামান্য ব্যাপার, ব্যবসায় লক্ষাধিক টাকা আয় তার প্রতি মাসে, তিনি একা মানুষ তাই অন্য খরচ খরচা তার নেই, ব্যবসার আয়ের একটা বড় অংশ তিনি তার শখের জিনিস সংগ্রহের কাজেই ব্যয় করেন। একবার তিনি হায়দ্রাবাদের নিজামের এক বংশধরের থেকে 4,00,000 টাকা দিয়ে একটা জিনিস কিনেছিলেন, ইউগান্ডা থেকেও একটা জিনিস আনাতে তার ব্যয় হয়েছিল 100,000 টাকা, ইজিপ্ট থেকেও একটা জিনিস আনার কথা চলছে, কোনো এক মামির শবাধারে ছিল সেটা, ওই জিনিসটারও ভালো দাম পড়বে। এসবের তুলনায় 10,000 তো নস্যি কেদার মল্লিকের কাছে। কিন্তু কেদার মল্লিককে অবাক করে দিয়ে লোকটা বলল, না বাবু, ওদের আমি বেচব না। বেচবে না কেন? মানে টাকাটা কি তোমার কম মনে হচ্ছে? ঠিক আছে, আমি না হয় তোমায় আরো 5,000 দেবো। বাবু, ওরা আমার সেলির মতো, রাতে ওদের ঝাঁপির বাইরে বার করে এক খাটে ঘুমোই, ওদের আমি বেচবো কিভাবে? আপনি কদিন সময় দিলে আমি আপনাকে অন্য সাপ ধরিয়ে দিতে পারি, বাঘমুন্ডি পাহাড়ে সে অনেক সাপ আছে। আরো 1,000 টাকা দিচ্ছি তোমাকে, এত দাম কেউ দেবে না। এভাবে 1,000 করে বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত 20,000 টাকায় যখন গিয়ে ঠেকলেন, তখন সোনা সাপুরে ঝাঁপি দুটো আর তার বাঁশিটা মাটি থেকে তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ছেলেদের কেউ কি বিক্রি করে বাবু? তবে আমি গরিব মানুষ, গরিবকে আর লোভ দেখাবেন না, বলা যায় না শেষ পর্যন্ত হয়তো আমার মাথার গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, এইবার আপনারা আসুন বাবু, এ পেন নাম হই। এই বলে লোকটা তার ঘরের দিকে পা বাড়াল। ওদিকে কেদারবাবু হাল ছাড়ার লোক নন, বললেন, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, কিন্তু সারা রাত ধরে তুমি কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবো, টাকাটা কিন্তু পুরো 20,000, কাল সকালে আমরা আবার আসব। সোনা সাপুড়ে তার কথার কোনো জবাব না দিয়ে তার ঘরে ঢুকে গেল, আর কেদারবাবুও তার গাড়িতে চড়ে বসলেন। ঘরে ফিরে পাইচারি করতে লাগলেন কেদারবাবু, তার মনে খালি একই চিন্তা ঘুরপাক খেতে লাগল, কাল সকালেও যদি লোকটা তাকে ফিরিয়ে দেয় তখন কি হবে? চোখ বন্ধ করলেই তিনি দেখতে পাচ্ছেন সাপ দুটোকে, বাঁশির তালে 5 ফুট উঠে দাঁড়িয়েছে সাপ দুটো, প্রায় থালার মতো বড় তাদের ফনা, তাতে গরুর খুঁড়ে ছাপের মতো দাগ। তপসিয়ার করিম বলেছে ঠিক ওরকম সাপই তার চাই, তাই যেভাবেই হোক সাপ দুটো পেতে হবেই তাকে। অন্য কি কোনো উপায় আছে সাপ দুটোকে হস্তগত করার? ভাবতে লাগলেন কেদারবাবু। রোদ পড়ে এসেছে, রিসর্ট সংলগ্ন বাগানের ঘর থেকে বেরিয়ে এসেছে টুরিস্টরা, জানলা দিয়ে তাদের দেখা যাচ্ছে, কানে আসছে তাদের কথাবার্তা। সেদিকে তাকিয়ে ভানুলাল বলল, স্যার একটু বাগান থেকে ঘুরে আসবো স্যার, তাছাড়া ডিনারের অর্ডারটাও দিতে হবে। কেদারবাবু বললেন, যাও। ভাবনার জন্য ফাঁকা ঘরই ভালো। ভানুলাল ঘর ছেড়ে বেরিয়ে গেল, একা ঘরে আগের মতোই চিন্তা করতে করতে কেদারবাবু পাইচারি করতে লাগলেন। আধ ঘন্টার মধ্যেই ভানুলাল ফিরে এলো, কেদারবাবু তখনও ভেবেই চলেছেন। ঘরে ঢুকে ভানুলাল বলল, একটা কথা ছিল স্যার, এই ট্যুরিস্ট পার্টির সঙ্গে একটা ছেলে এসছে কলকাতা থেকে, বাগানে দেখা হলো, সে একবার আপনার সঙ্গে দেখা করতে চায়। আবার আমার সঙ্গে কেন? তুমি কি আমার সম্বন্ধে আবার কিছু বলেছো নাকি তাকে?
জানতে চাইলেন কেদারবাবু। ভানুলাল বলল, আমি কিছু বলিনি ছেলেটাকে, ও স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি করে, দু একটা সিনেমায় চাওয়ালা রিক্সাওয়ালা ওই এক্সট্রার পার্ট ফাট করেছে আর কি, সিনেমায় রোল করার খুব শখ। ও একদিন স্টুডিও পাড়ায় আপনাকে দেখেছে, রিসর্টেও দেখতে পেয়েছে, আমরা আপনার নামধাম জানে আর কি। ও আপনার সঙ্গে দেখা করতে চাইছে এই কারণে যে আপনি কাউকে বলে যদি কোনো সিনেমায় ওকে সুযোগ করে দেন। তা স্যার, ওকে কি আপনার কাছে নিয়ে আসবো? কথাটা শুনে কেদারবাবু অসন্তোষের ভঙ্গিতে বললেন, আমি মরছি নিজের জ্বালায়, তারপর তুমি আবার এসব উটকো ব্যাপার ঘরে আনছো, না না আমি দেখা টাকা করবো না কারোর সঙ্গে। কিন্তু সিনেমা পাঠ এসব শব্দ শুনে হঠাৎই কাকতালীয় ভাবে একটা ভাবনা খেলে গেল কেদারবাবুর মাথায়। তিনি বললেন, এক মিনিট ভানু, তুমি একটা কাজ করো তো, তুমি ছোকরাটাকে এখানে ডেকেই আনো, বরং কেমন পাঠ করতে পারে সেটা জানা দরকার তো। কেদারবাবুর কথা শুনে বাইরে বেরিয়ে মিনিট খানেকের মধ্যেই 25-26 বছরের একটা ছেলেকে নিয়ে ঘরে ফিরে এলো ভানুলাল। বেশ সুন্দর চেহারা তার। ছেলেটা হাত জোড় করে কেদারবাবুকে প্রণাম জানিয়ে বলল, নমস্কার স্যার, আমার নাম বিভূতি সরখেল, আমি চিতপুরে থাকি স্যার। কেদারবাবু গম্ভীরভাবে বললেন, তো তোমার চেহারা তো দেখছি মন্দ নয়, আমার অ্যাসিস্ট্যান্ট ভানুলাল তোমার কথা বলল, কিন্তু তোমার ব্যাপারে কাউকে সুপারিশ করার আগে তুমি কেমন অভিনয় করতে পারো সেটা তো আমার দেখা দরকার। কেদারবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে ছেলেটা উৎসাহিতভাবে বলল, আপনি শুধু আমাকে একটা চান্স দিন স্যার, একটা চান্স, আমি স্যার সব অভিনয় পারি, হাসি গান ডান্স ফাইটিং কান্না সব পারি স্যার, আপনাকে একটু করে দেখাবো স্যার। কেদারবাবু জবাব দিলেন, দেখাতে তো হবেই, তবে আমি যে অভিনয় করতে বলবো সেটা যাকে বলে রিয়েল অ্যাক্টিং, অর্থাৎ বাস্তব অভিনয়, পারবে তো? কি করতে হবে একবার বলুন স্যার, জান দিয়ে দেবো স্যার সিনেমায় নামার জন্য। তার বাচনভঙ্গি দেখে কেদারবাবু একটু হেসে বললেন, জান লড়িয়ে দেবে, বেশ, ওই যে জানলার বাইরে পাহাড়ের দিকটাতে একটা বটগাছের তলায় সোনা সাপুরে নামে একজন সাপুরে থাকে, তার কাছে এখন তোমাকে যেতে হবে, মিনিট দশেকের পথ। তুমি নিশ্চয়ই জানো যে সাপ ধরা বা মারা নিষিদ্ধ ব্যাপার, ওই লোকের কাছে গিয়ে তুমি বন দপ্তরের লোকের ভূমিকায় অভিনয় করবে, লোকটাকে তুমি বলবে যে ওর কাছে দুটো রাজগোখরো আছে, সে খবর সরকারের কানে গেছে, কাল সকালে তোমরা সাপ দুটোকে বন দপ্তরে নিয়ে যাবে, আর লোকটা যদি পালাবার চেষ্টা করে তবে তাকে জেলে পোরা হবে, বুঝেছো? আমি কাল সকালে লোকটার কাছে গিয়ে দেখবো যে তুমি বন দপ্তরের লোকের ভূমিকায় অভিনয় করে তাকে ভয় দেখাতে পেরেছো কি না, যদি পারো তবে সিনেমায় নামা তোমার পাকা। ছেলেটা যেন একটু অবাক হলো কেদারবাবুর কথায়, বলল, পারবো স্যার, নিশ্চয়ই পারবো, আমি এক্ষুনি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। এই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। কেদারবাবু তার ফেরার প্রতীক্ষা করতে লাগলেন। একটা মোক্ষম চাল চেলেছেন তিনি, দেখা যাক ছোকরা ফিরে এসে কি বলে। পাহাড়ের আড়ালে সূর্য ডুবে গেল এক সময়, বাইরের পৃথিবীতে নেমে এলো অন্ধকার। অন্ধকার নামার কিছু সময় পরই ছেলেটা ফিরে এলো, তার মুখ চোখ খুশিতে ডগমগ, বলল, পেরেছি স্যার পেরেছি, সঙ্গে করে আমার দুই বন্ধুকে নিয়ে গেছিলাম গাড়ি করে, আমি ফরেস্ট অফিসার সাজলাম আর ওরা আমার কর্মী, বললাম যে আমরা কলকাতার হেড অফিস থেকে আসছি, এমন ভয় দেখিয়েছি যে লোকটা আরেকটু হলে কেঁদেই ফেলছিল, ভাবুন স্যার কেমন অ্যাক্টিং করলাম। হ্যাঁ, ওকে বলেছি যে কাল সকালে আমরাও সব সাপ নিয়ে যাব আর পালাবার চেষ্টা করলেই জেলে পুড়ে দেব, আপনি ওর সঙ্গে কথা বললেই ব্যাপারটা বুঝতে পারবেন স্যার। কেদারবাবু শুনে বললেন, বাহ বেশ ভালো, কাল ওর সঙ্গে কথা বলে বুঝতে পারবো তুমি কতটা সফল। একটা কাগজে তুমি তোমার নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো সব লিখে দিয়ে যাও, আমি তোমাকে ঠিক সময় ডেকে নেবো সিনেমার ব্যাপারে। ছেলেটা তৈরি ছিল, পকেট থেকে একটা কাগজ বের করে তা কেদারবাবুর হাতে দিয়ে, এই নিন স্যার, আমাকে একটু দেখবেন, হ্যাঁ অনেক আশা নিয়ে যাচ্ছি স্যার, থ্যাংক ইউ, বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। ছেলেটা চলে যাবার ঘণ্টাখানেক পরে খাওয়া সেরে শুয়ে পড়েছিলেন কেদারবাবু। মাঝরাতে
হঠাৎই যেন তার ঘুম ভেঙে গেল। জানলার পাশেই তিনি শুয়েছিলেন। বাইরে চাঁদের আলোতে দাঁড়িয়ে আছে বাগমুন্ডি পাহাড়, সেদিক থেকে বাঁশির সুর ভেসে আসছে। স্বপ্ন নয়, সত্যি। তুবড়ি বাঁশির সুর স্পষ্ট শুনতে পাচ্ছেন কেদারবাবু, তবে সেটা যেন এখন এক অদ্ভুত বিষণ্ন সুরে বেজে চলেছে। তুবড়ি বাঁশির সেই সুর চন্দ্রালোকে ছড়িয়ে পড়ছে পাহাড়ে জঙ্গলে। কেদারবাবুর কেমন যেন অস্বস্তি হতে লাগল শব্দটা শুনে। সেই শব্দ শুনতে শুনতে তিনি একসময় আবার ঘুমিয়ে পড়লেন। পরদিন ভোরের আলো ফোটার পর কেদারবাবু ভানুলালকে সঙ্গে করে রিসর্ট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পৌঁছে গেলেন সোনা সাপুরের বাড়িতে। সবে সকাল হয়েছে, চারপাশে খুব সুন্দর পরিবেশ। বটগাছের মাথায় পাখিদের কলকাকলি, গাছের ডালের ফাঁক গোলে সূর্যের প্রথম আলো এসে পড়েছে সোনা সাপুরের ভাঙা ঘরের চালে। তারা গাড়ি থেকে নামতেই ঘর থেকে বেরিয়ে এলো লোকটা। তার চোখ লাল, মুখে রাত জাগার স্পষ্ট ছাপ। তাকে দেখে কেদারবাবু একগাল হেসে বললেন, কাল সারা রাত বাঁশি বাজিয়েছো বুঝি? হ্যাঁ বাবু, আমি শুনছিলাম। তুমি কি ঠিক করলে বলো? কাল আপনারা চলে যাওয়ার পর বনবিভাগের লোক এই ছিল, আমার সব সাপুরা আজ এসে নিয়ে যাবে বলেছে। নিয়ে যাবে, নিয়ে যাক, কিন্তু কিন্তু আমি আমার ছেলেদের ওই বাসুকিয়ার শেষনাগকে নিজের হাতে কাউকে বেচতে পারবো না বাবু, আমি বেচতে পারবো না। সোনা সাপুরের কথা শুনে কেদারবাবু ছদ্ম বিস্ময় প্রকাশ করে বললেন, তাই নাকি? এই লোকগুলোর কি কোনো কাজ নেই? কোথায় কে দু চারটে সাপ পুষছে তার জন্য চলে আসে? ভারী বজ্জাত লোকগুলো। লোকগুলো কলকাতার বড় অফিস থেকে এইছে, অনেক মিনতি করলাম ওদের কাছে বাবু, কিন্তু ওরা বলছে সাপ তারা নিয়ে যাবেই, সাপ তারা নিয়ে যাবে বাবু। কেদারবাবু প্রথমে বললেন, ও বাবা, কলকাতার বড় অফিস থেকে এসছে, তাহলে তো গতি ভালো নয়। তারপর বললেন, আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তাতে তোমার সাপও বাঁচবে আর আমাদের সিনেমার কাজও হবে। সেইটা কি বাবু? কেদারবাবু বললেন, বিক্রি নয়, সাপ দুটো তুমি সপ্তাহ দুইয়ের জন্য আমাকে ভাড়া দাও, 5,000 টাকা দেব, আমি সাপ দুটোকে কলকাতায় নিয়ে যাব। বন দপ্তরের লোক তোমার ঘরে এসে বাসুকি আর শেষনাগকে পাবে না, তারা এলে বলবে গোখরো নেই তোমার কাছে, তারা অন্য সাপ নিয়ে সন্তুষ্ট হয়ে চলে যাবে। তোমার আমার দুজনের দুদিকের ঝামেলায় মিটে যাবার পর তুমি আমার বাড়ি থেকে সাপ দুটোকে আবার নিয়ে আসবে। একথা শোনার পর মৃদু উজ্জ্বল হয়ে উঠল সোনা সাপুরের চোখ দুটো। আপনার কাছে থাকলে ওদের কোনো ক্ষতি হবে না তো বাবু, আপনি ওদের ফিরিয়ে দেবেন তো? কেদারবাবু তাকে আশ্বস্ত করে বললেন, কোনো ক্ষতি হবে না, আর সিনেমা হয়ে যাবার পর ওদের নিয়ে আমি কি করব? ওদের তো কোথাও কোনো জঙ্গলে নিয়ে গিয়ে এমনিতেই ছেড়ে দেওয়া হতো, ভাড়ার ব্যাপারটা আগে আমার মাথায় আসেনি। এ কথা শুনেও চুপ করে রইল সোনা সাপুরে। কেদারবাবু এরপর পিছনের রাস্তার দিকে তাকিয়ে বললেন, শোনো, যা করার তাড়াতাড়ি করে ফেলো, কিন্তু বন দপ্তরের লোক হয়তো এখনই চলে আসবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। আমি বলছি তো, তোমার সাপ তুমি ফেরত পাবে, ওদের কোনো ক্ষতি হবে না। সোনা সাপুরে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল কেদারবাবুর দিকে, তারপর তার ঘরে ঢুকে একটা কাপড়ের ঝোলা নিয়ে এলো। তার মধ্যে থেকে উঁকি মারছে সেই বড় ঝাঁপি দুটো। ভানুলাল সঙ্গে সঙ্গে গাড়ির পিছনের দরজা খুলে দিল। লোকটা গাড়ির সিটের ওপর ঝোলাটা নামিয়ে রাখার সময় ভানুলাল স্পষ্ট দেখল তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল,
সেই ঝোলাটির ওপর। কেদারবাবু 5,000 টাকা বার করে সোনা সাপুরের দিকে এগিয়ে দিয়ে বললেন, এ নাও ভাড়ার টাকাটা তুমি রাখো। সোনা সাপুরে বিষণ্ণ হেসে বলল, না বাবু, ওটাই এখন থাক। ছেলেদের জমা রেখে কি কেউ টাকা নেয়? আপনার কাজ মিটলে তখন আমাকে না হয় টাকাটা দেবেন। বাবু, আপনার ঠিকানাটা আরেকবার বলবেন, এই ঝামাপুকুর তো? কেদারবাবু আর এ ব্যাপারে কথা বলে সময় নষ্ট করলেন না। বলা যায় না, লোকটার মত বদলে যেতে পারে। চটপট ঠিকানা বলে গাড়ি নিয়ে সোজা কলকাতার দিকে রওনা হয়ে গেলেন তিনি। পথে যেতে যেতে ভানুলাল শুধু একবার জানতে চাইল, স্যার, লোকটা সাপ নিতে যখন আসবে তখন কি করবেন স্যার? কেদারবাবু বললেন, সে তখন দেখা যাবে, কিছু একটা বলে দেবো আর কয়েকটা টাকা দিয়ে দেবো। সাপ না পেলে তো আর পুলিশে যেতে পারবে না, কারণ সাপ তো ধরে রাখাই বেআইনি। কলকাতায় ফিরে বাড়িতে না ঢুকে কেদারবাবু প্রথমে গিয়ে হাজির হলেন তোপসিয়াতে করিমের কাছে। ঝাঁপি দুটো করিমের হাতে দিয়ে বললেন, সাবধান, সাপ দুটোর বিষ দাঁত কিন্তু ভাঙা নেই, রাজগোখরো, তুমি যেমন বলেছিলে। করিম হেসে বলল, বেফিক্র হোকে যাইয়ে হুজুর, দু হফতে লাগেগে, উসকে বাদ মে ওয়াপস দে আউঙ্গা। কেদারবাবুও হেসে বললেন, যত্নে রাখবো ওদের। সপ্তাহ দুই সময় খুব দ্রুত কেটে গেল কেদারবাবুর। ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয়েছিল কেদারবাবুকে। তারই মাঝে তিনি বার কয়েক ফোনও করেছিলেন করিমকে। করিম জানিয়েছে বিষ দাঁতের জন্য তার তেমন অসুবিধে হয়নি, তার কাজ চলছে। এদিন রোববার বাড়িতে একলাই ছিলেন কেদারবাবু। রবিবার ভানুলালের ছুটি থাকে, সে আসে না। বেলা 11টা নাগাদ করিমের ফোন পেলেন তিনি। করিম জানালো তার কাজ শেষ, আজই কোনো এক সময় এসে সে দিয়ে যাবে জিনিসটা। আনন্দে নেচে উঠল কেদারবাবুর মন, তার বহুদিনের স্বাদ এবার মিটতে চলেছে, তার সংগ্রহতে স্থান পেতে চলেছে আরও একটা অদ্ভুত জিনিস। কেদারবাবুর সংগ্রহশালা অর্থাৎ যে ঘরে তিনি তার শখের জিনিসগুলো সাজিয়ে রাখেন সে ঘরটা তার ঘরের পাশেই। খবরটা পাওয়ার পর তালা খুলে সে ঘরে ঢুকলেন তিনি। ঘরটা সাধারণত বন্ধই থাকে, জানলা খুলতেই দোতলার এই ঘরটাতে রোদ এসে পড়ল। দেওয়ালের গায়ে সার সার র্যাকের মধ্যে সুন্দরভাবে সাজানো আছে কেদারবাবুর সংগ্রহের জিনিসগুলো। দেশ বিদেশ থেকে বহু অর্থ ব্যয় করে কখনো সাদা পথে কখনো বা কালো পথে জিনিসগুলো তিনি সংগ্রহ করেছেন। ঘর বন্ধ থাকলেই সব জিনিসেই মৃদু ধুলোর আস্তরণ পড়ে। কেদারবাবুর সংগ্রহের জিনিসগুলো কোনোটা খুব প্রাচীন, আবার কোনোটা সংগ্রহ করা খুব কঠিন বলে দুর্মূল্য। র্যাক থেকে এক এক করে জিনিসগুলো নিয়ে কাপড় আর ব্রাশ দিয়ে মুছে পরিষ্কার করে রাখতে লাগলেন কেদারবাবু। ঘণ্টা দুই পর যখন তার কাজ শেষ হতে চলেছে তখন বাইরে নিচ থেকে কার যেন গলার শব্দ তার কানে এলো। করিম কি তবে জিনিসটা নিয়ে এলো? সে ঘর থেকে বেরিয়ে পাশের ঘর পার করে বারান্দায় এসে নিচে তাকিয়ে কেদারবাবু দেখতে পেলেন সদর দরজা খুলে ভেতরের শান বাঁধানো উঠোনে এসে দাঁড়িয়েছে একজন। তার কাঁধে একটা ঝোলা, মাথায় কাপড়ের পাগড়ি, হাতে একটা তুবড়ি বাঁশি। সোনা সাপুরে! তাহলে লোকটা সত্যিই চলে এলো। মুহূর্তের মধ্যে তাকে কি বলবেন তা ভেবে নিলেন কেদারবাবু। সিঁড়ি দিয়ে তাকে উপরে উঠে আসতে বলে ঘরে ঢুকে দেরাজ খুলে 10,000 টাকা বার করলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই কেদারবাবুর ঘরে ঢুকল সোনা সাপুরে।
কেদারবাবু তাকে ইশারাতে একটা চেয়ার দেখিয়ে দিলেও লোকটা দরজার কাছেই হাঁটু ভেঙে বসে তার বাঁশিটা আর ঝোলাটা মেঝের উপর নামিয়ে রেখে পাগড়ি খুলে মুখের ঘাম মুছে বলল, অনেক খুঁজে পেতি আপনার বাড়িটা পেলাম বাবু, খুব ভয় লাগছিল। শেষমেশ যদি বাড়ি খুঁজে না পাই। কেদারবাবু তার হাতে 100 টাকার বান্ডিলটা দিয়ে বললেন, তুমি এটা নাও, পুরো 10,000 আছে। টাকাটা হাতে নিয়ে সোনা সাপুরে বলল, 5-এর বদলে 10,000 টাকা? আপনার কাজ তবে খুব ভালোভাবে মিটেছে নিশ্চয়ই। আমি জানতাম কাজ ভালো হবে। আমার বাসুকি আর শেষ নাক খুব পয়মন্ত বাবু, জানেন ওই বনবিভাগের লোকগুলো কিন্তু আর আসেনি, আমি হয়তো মিথ্যেই ভয় পাচ্ছিলাম। কই আমার বাসুকি আর শেষ নাক কোথায় বাবু? কতদিন হয়ে গেল ছেলেদের আমি দেখিনি। বাসুকি, শেষ নাক! এই বলে সে খাটের তলায় ঘরের আনাচে কানাচে উঁকি মারতে লাগল। কেদারবাবু এবার আমতা আমতা করে বললেন, ওরা এখানে নেই। এখানে নেই? তবে কি অন্য কোথাও রাখা আছে? আমাকে সেখানে নিয়ে চলেন বাবু, ওদের নিয়ে আজ রাতে ট্রেনেই ঘরে ফিরব। কেদারবাবু বললেন, না, একটা ব্যাপার ঘটেছে। বন দপ্তরের লোক তোমার বাড়ি যায়নি কেন জানো? ওরা জানতো ওখানে গিয়ে আর লাভ নেই। তোমার বাড়ি থেকে সাপ নিয়ে আমরা যে রিসর্টে ছিলাম সেখানে ফিরে গেছিলাম আমি মালপত্র নিতে। ওই লোকগুলো যে ওখানে ছিল আমার জানা ছিল না। ওরা কিভাবে জেনে গেল যে আমার সঙ্গেই সাপ আছে? হয়তো গাড়ির কাঁচের ফাঁক দিয়ে কেউ দেখতে পেয়েছিল পেছনে রাখা ঝাঁপি দুটো। ওরা আমাদের ফলো করে কলকাতায় এলো। সাপ নিয়ে যেই বাড়িতে ঢুকেছি ওরা সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকলো। সাপ তো কেড়ে নিলই, আমাদেরও আরেকটু হলে ধরে নিয়ে যাচ্ছিল। খুব জোর বেঁচে গেছি, তোমার ক্ষতি হলো বলে বেশি টাকা দিচ্ছি। কেদারবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে টাকাটা মাটিতে নামিয়ে রেখে উঠে দাঁড়াল সোনা সাপুরে। তার চোখে ফুটে উঠেছে বিস্ময়ের ছাপ। কথাটা যেন তার বিশ্বাস হচ্ছে না। সে সোজা গিয়ে ঢুকল কেদারবাবুর সংগ্রহশালায়। সে ঘরে সাপ কেন? সাপ সংক্রান্ত কোনো জিনিস নেই। কিন্তু সে ঘরে ঢুকে লোকটা কি কোনো ইঙ্গিত পেল? সোনা সাপুরে ঘর থেকে বেরিয়ে এসে মাটি থেকে তার ঝোলা আর তুবড়ি বাঁশিটা তুলে নিল। লোকটার চোখ মুখ ততক্ষণে লাল হয়ে উঠেছে। সে শুধু একবার কেদারবাবুর উদ্দেশ্যে বলে উঠল, ওদের কেউ আটকে রাখতে পারবে না বাবু, আমার বাঁশির শব্দ শুনলেই আমার কাছে চলে আসবে ওরা। যেখানেই থাক ওদের আমি ঠিক খুঁজে বার করবো বাবু। বাঁশিটা কোথায়? এই বলে সে তার বাঁশি বাজাতে শুরু করল। তারপর কেদারবাবুর ঘর ছেড়ে নিচে নেমে বাঁশি বাজাতে বাজাতে পাগলের মতো ছুটতে ছুটতে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে গেল। কেদারবাবু শুনতে পেলেন সোনা সাপুরের বাঁশি পাগলের মতো বাজতে বাজতে এগুলি সেগুলি বেয়ে দূর থেকে দূরে মিলিয়ে যাচ্ছে। তারপর আবার নিস্তব্ধ হয়ে গেল পাড়া। কেদারবাবু মনে মনে ভাবলেন, যাক আপদ গেল। স্নান খাওয়া সেরে ঘুম দিলেন তিনি। সন্ধে নাগাদ আবার বাড়ির নিচ থেকে ডাক শুনলেন কেদারবাবু। প্রথমে তিনি মৃদু চমকে উঠলেন এই ভেবে যে সোনা সাপুরে বোধহয় ফিরে এলো। উনকা পছন্দিদা চিজ হাজির হ্যায়, জরা কহিয়েগা কে করিম আয়া হ্যায়। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে কেদারবাবু দেখলেন সোনা সাপুরে নয়, করিম এসেছে।
তার হাতে একটা বাক্স। ওপরে উঠে এলো করিম। বাক্সটা কেদারবাবুর হাতে গছিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে গেল সে। শুক্রিয়া, যে খুদা হাফেজ। মজুরিটা এবার একটু বেশি নিল সে, 10,000 টাকা। তানিক কথায় বলে শখের দাম 1,00,000 টাকা। কাজটা খুব যত্ন করে করতে হয়েছে তাকে। তাছাড়া ভবিষ্যতে গোপনীয়তা রক্ষার ব্যাপারও রয়েছে, কাজেই 10,000 টাকা এমন কিছু বেশি নেয়নি করিম। করিম চলে যাবার পর নিচে নেমে সদর দরজা বন্ধ করে কেদারবাবু আবার ওপরে উঠে এলেন। তারপর বাক্সটা নিয়ে তিনি ঢুকলেন তার সংগ্রহশালায়। বাতি জ্বালিয়ে কাগজের বাক্সটা তিনি রাখলেন একটা টেবিলে। বাক্সটা ধীরে ধীরে খুলে ফেললেন তিনি। তার ভেতর থেকে বেরিয়ে এলো অনেকটা নাগড়ার মতো দেখতে একজোড়া সুর তোলা কালো রঙের জুতো। তার গাটা বেশ পিচ্ছিল, নরম, মোলায়েম। দু এক জায়গাতে মৃদু আঁশের মতো হালকা দাগও আছে। সাপের চামড়ার জুতো। জুতোর সুরগুলো অনেকটা সাপের ফনার মতোই। বেশ বানিয়েছে করিম। এ জুতোর ছবি এর আগে একটা বিদেশি বইতে দেখেছিলেন কেদারবাবু, তবে হাতে নিয়ে দেখা তার এই প্রথম। করিম বলেছিল গোখরোর চামড়াই তার চাই, অন্য সাপের চামড়াতে জুতো ভালো হবে না। জুতো জোড়া ঘুরিয়ে ফিরিয়ে দেখে সেটা পায়ে দেবার আগে ঘরের চারপাশের র্যাকগুলোর দিকে তাকালেন কেদারবাবু। র্যাকগুলোর মধ্যে সার সার রাখা আছে নানা ধরনের পাদুকা, অর্থাৎ খড়ম, চটি, জুতো। কেদারবাবুর শখ হল পাদুকা সংগ্রহর, বিচিত্র শখ। কেদারবাবুর হাতের কাছের র্যাকটাতেই রাখা আছে একটা মুক্ত বসানো সোনার সুতোর কাজ করা চটি। ওটা তিনি কিনেছিলেন হায়দ্রাবাদের সেই নিজামের বংশধরের কাছ থেকে। তার ঠিক মুখোমুখি র্যাকটায় রাখা হলদে রঙের চটিটা সিংহর চামড়ার। ইউগান্ডা থেকে তিনি ওটা আনিয়েছেন। চন্দন কাঠের খড়মটা বেশ পুরনো। ওটা সংগ্রহ হয়েছে দক্ষিণ ভারতের এক প্রাচীন মন্দির থেকে। আর ঘরের কোনায় রাখা কাঠের সোলওয়ালা রংচঙে হাই হিল বুটটা হল তিব্বতীদের। ওটা পায়ে দিয়ে তারা অপদেবতাদের উদ্দেশ্যে মুখোশ নৃত্য করে। এছাড়া হরিণের চামড়ার চটি, সৈনিকদের প্রাচীন ধাতব পাদুকা, কাঁটা লাগানো জুতো এবং নানা অদ্ভুত আইনি বেআইনি নতুন পুরনো পাদুকা রাখা আছে সে ঘরে। এবার তাদের সাথে সংগ্রহশালায় স্থান পাবে এই গোখরো সাপের চামড়ার জুতো। তবে তার সংগ্রহ পরে কখনো বাড়ির বাইরে কেদারবাবু যান না। সিংহর চামড়া, হরিণের চামড়া এসব নিষিদ্ধ জিনিস এদেশে। তাছাড়া ব্যবহার করলে তার সাধের সংগ্রহ নষ্ট হয়ে যেতে পারে। কখনো সখনো ইচ্ছে হলে তিনি জুতোগুলো পায়ে দিয়ে ঘরেই হাঁটেন কিছুক্ষণ, তাতেই তৃপ্ত হন কেদারবাবু। তেমনি এই সাপের চামড়ার জুতোটাও কখনো সখনো ইচ্ছে হলে ঘরেই পরবেন। জুতো জোড়া মাটিতে নামিয়ে তাতে পা গলালেন তিনি। দারুণ ফিট করেছে জুতোটা। পায়ের মাপ রাখা ছিল করিমের কাছে। করিম কারিগর বটে। জুতোটা পায়ে দিয়ে ঘরের মধ্যে কয়েক কদম হাঁটলেন কেদারবাবু। বাহ, কি আরাম! এ জুতো জোড়া সব সময় পায়ে দিতে পারলে ভালো হতো, তবে তা তো করা যাবে না। তবে আজকের দিনটা অন্তত নাগড়ার মতো এ জুতোটা পায়ে গলিয়ে থাকবেন, তা মনে মনে স্থির করলেন
কেদার মল্লিক। সাপের চামড়ার জুতো পায়ে সংগ্রহশালা থেকে নিজের শোবার ঘরে এলেন তিনি। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর রাত আটটা নাগাদ সামান্য কিছু খাবার গরম করে তা খেয়ে বিছানার দিকে এগোলেন তিনি। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। পরদিন ভোরবেলা একটা কাজে ভানুলালের ডাকতে আসার কথা তাকে। বিছানায় ওঠার আগে তিনি খাটের সামনেই ছেড়ে রাখলেন সাপের চামড়ার জুতো জোড়া। তখন মাঝরাত, একটা দেড়টা হয়তো হবে। হঠাৎ ঘুম ভেঙে গেল কেদারবাবুর। তার যেন মনে হল দোতলার ঘরের খোলা জানলা দিয়ে অস্পষ্ট একটা শব্দ ভেসে আসছে, তুবড়ি বাঁশির শব্দ। তিনি কি আজও স্বপ্নের মধ্যে শুনতে পাচ্ছেন সেই শব্দ? কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারলেন, না, স্বপ্ন নয়। উত্তর কলকাতার অলিগলি বেয়ে শব্দটা যেন ক্রমশ এগিয়ে আসছে কাছে, আরো কাছে। সাপুরিয়া তুবড়ি বাঁশির এক অদ্ভুত করুণ শব্দ। সোনা সাপুরিয়া আবার এত রাতে ফিরে এলো নাকি? নইলে এত রাতে তুবড়ি বাঁশি বাজায় কে? খাটের ওপর কেদারবাবু প্রথমে উঠে বসলেন। হ্যাঁ, শব্দটা তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। খাট থেকে তিনি তাড়াতাড়ি নামলেন। পায়ের সামনেই রাখা ছিল সাপের চামড়ার নতুন জুতো জোড়া। সে দুটোতে পা গলিয়ে তিনি জানলার সামনে এসে দাঁড়িয়ে গড়াত ধরে বাইরে তাকালেন। নিচে উত্তর কলকাতার সর্পিল নির্জন গলি, কেউ কোথাও নেই, একটা কুকুর পর্যন্ত নয়। আশেপাশের বাড়িগুলোরও বাতি নিভে গেছে। এত রাতে ঘুমিয়ে পড়েছে সবাই। শুধু একটা ল্যাম্পপোস্টের খয়াটে বাতি আলো ছড়াচ্ছে নিঃসঙ্গ গলিটাতে। কিন্তু বাঁশির শব্দ ক্রমশ যেন এগিয়ে আসছে কাছে, আরো কাছে। অদ্ভুত করুণ আত্মবিলাপ যেন। একসময় সেই শব্দ পৌঁছে গেল কেদারবাবুর জানলার ঠিক নিচে রাস্তায়। কাউকে দেখতে পাচ্ছেন না তিনি, কিন্তু শব্দটা যেন ঠিক তার জানলার নিচ থেকেই আসছে। কেদারবাবু আরো আশ্চর্য হলেন এই ভেবে যে মাঝরাতে এমন শব্দ শুনে আশেপাশের লোকেদের তো উঠে পড়ার কথা, কিন্তু কই, কেউ উঠে দরজা জানলা খুলছে না তো। অথচ তুবড়ি বাঁশির শব্দটা এবার বেশ জোরেই হচ্ছে। কেদারবাবু ঠিক বুঝে উঠতে পারছেন না ব্যাপারটা। ঘরের আলো জ্বালালেন তিনি, তার কিছুটা গিয়ে পড়ল নিচের রাস্তায়। জানলার গড়া ধরে দাঁড়িয়ে কেদারবাবু যথাসম্ভব উঁকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করতে লাগলেন কাউকে কোথাও দেখা যায় কিনা। বেশ কিছুক্ষণ করুণ সুরে বাজবার পর হঠাৎই যেন বদলে গেল সেই বাঁশির শব্দ। সে শব্দ বদলে গেল দ্রুত লয়ে, ঠিক যেমন সাপ খেলা দেখাবার সময় সাপুরেরা বাঁশি বাজায়, ঠিক তেমনই। আর ঠিক তখনই কেদারবাবু অদ্ভুত এক শীতল স্পর্শ অনুভব করলেন তার পায়ে। জানলা থেকে সরে এসে ঘরের মাঝখানে উজ্জ্বল আলোতে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকালেন তিনি। আরে, এ কি কাণ্ড! জুতোর সুর দুটো যেন নড়ছে, ক্রমশই তারা যেন সাপের ফনার আকার ধারণ করছে, নড়ে চড়ে উঠছে তার জুতো জোড়া। বিস্মিত কেদারবাবু তার পা থেকে জুতো জোড়া খোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কয়েক মুহূর্তের মধ্যেই তিনি দেখলেন জুতো কোথায়, তার পায়ের পাতা দুটো জড়িয়ে ধরে আছে দুটো রাজকোখরো। বাঁশির শব্দে ক্রমশ মাথা তুলছে তারা।
কেদারবাবু নড়তে পারছেন না, এমনভাবে সাপ দুটো পেঁচিয়ে ধরেছে তার পা। বাঁশির শব্দ ক্রমশ তীব্র হচ্ছে, দ্রুত লয়, আরো দ্রুত লয়ে বাজতে শুরু করলো বাঁশি। আর তার সঙ্গে সঙ্গে লেজে পা জড়িয়ে ক্রমশ সোজা হয়ে দাঁড়িয়ে কেদারবাবুর বুকের দিকে উঠে দাঁড়াতে শুরু করলো সাপ দুটো। সোনা সাপুরের বাঁশির সুরে সেদিন উঠে দাঁড়াচ্ছিল তার বাসুকি আর শেষনাগ। একসময় তারা সত্যি উঠে এলো কেদারবাবুর বুকের কাছে। ছোবল মারার জন্য তারা ফনা দুটোকে একটু পিছন দিকে হেলিয়ে তীব্র শব্দ করে উঠল। আতঙ্কে চিৎকার করার চেষ্টা করলেন কেদারবাবু, কিন্তু আতঙ্কে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, অথবা সে শব্দ চাপা পড়ে গেল টুপড়ি বাঁশির শব্দে। বন্ধ ঘরের দরজা ভেঙে পরদিন উদ্ধার করা হয়েছিল কেদারবাবুর মৃতদেহ। তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল আতঙ্কে। এ ব্যাপারটা অস্বাভাবিক লাগায় পুলিশ তার মৃতদেহ হাসপাতালে পাঠিয়েছিল ময়না তদন্তে, কিন্তু পোস্টমর্টমে তেমন কিছু পাওয়া যায়নি। ডাক্তার বলল কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। কোনো আতঙ্কর কারণেও অবশ্য এই ঘটনা ঘটে থাকতে পারে। শেষ বিকেলে হাসপাতালের লাশ কাটা ঘরের সামনে দাঁড়িয়ে হারু ডোমের বকশিস মেটাচ্ছিল ভানুলাল। শ্মশান যাত্রার জন্য কেদারবাবুর মৃতদেহ ম্যাটাডোরে তোলা হয়ে গেছে। টাকাটা দেবার পর ভানুলালের হঠাৎই চোখ গেল লাশ কাটা ঘরের বাইরে কিছুটা তফাতে একটা আবর্জনার স্তূপের ওপর। সেখানে পড়ে আছে একটা তুবড়ি বাঁশি। সেটা দেখেই ভানুলালের মনে পড়ে গেল সপ্তাহ দুই আগে বাগমুন্ডি পাহাড়ের সেই বিকেলের কথা। সোনা সাপুরে তার উঠোনে বসে বাঁশি বাজাচ্ছে, আর তার তালে তালে ক্রমশ মাথা তুলছে দুটো বিরাট সাপ, বাসুকি আর শেষনাগ। একটু কৌতূহলী হয়ে ভানুলাল জানতে চাইল, ওই সাপের বাঁশি ওটা ওখানে পড়ে কেন? হারুডন জবাব দিল, কাল বিকেলে পুলিশ একটা বেওয়ারিশ লাশ এনেছিল, সাপুরের লাশ। বাঁশিটা ওই লাশের সঙ্গেই ছিল। লোকটা নাকি দুপুরবেলা পাগলের মতো ওই বাঁশিটা বাজিয়ে রাস্তা ধরে ছুটছিল, তারপর একটা বাসের তলায় চলে যায়। বাঁশিটাই ওর সঙ্গে ছিল, কিন্তু সঙ্গে কোনো সাপ ছিল না। শুনছিলেন তুবড়ি বাঁশি, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, গল্প পাঠে সোনা সাপুরে করিম এবং হারু ডোমের ভূমিকায় মীর, কেদার মল্লিক দীপ, ভানুলাল ও জনৈক স্থানীয় ছেলের চরিত্রে সোমক, সমবেত কণ্ঠে সুপ্রিয়, দীপান্বিতা, চন্দ্রিমা, অগ্নি, রিচার্ড এবং সায়ক, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভদীপ, বিশেষ উপদেষ্টা দীপ, বিভূতি সরখেল, গল্পের সূত্রধার, শব্দগ্রহণ এবং পরিচালনায় আমি অগ্নি। 98.3 মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা তুবড়ি বাঁশি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।